আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 8টা বাজে, আমি নাস্তা রেডি করছি। রুটিগুলো সব আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন নাস্তার জন্য হোয়াইট চিকেন রান্না করব একদম সহজভাবে। প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পানি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিট কুক করে নেব। তো আমি ঢেকে দিয়ে 10 মিনিট কুক করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ দুধ। Thank you.
আবারও ঢেকে দিয়ে 5 মিনিট কুক করে নিচ্ছি। 5 মিনিট কুক করে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে দুধটা একটু কম দিয়ে দিয়েছি, তো আমি আরো আধা কাপ দুধ দিয়ে দিব। আর দিয়ে দিব 2-3টা কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিয়ে আমি 2 মিনিট আবারও কুক করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো হয়ে গেছে হোয়াইট চিকেন। তো আমি এখন টেবিলে নাস্তাটা সার্ভ করে নিচ্ছি। তো এই তো আমি নাস্তা রেডি করে নিয়েছি, এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। আর এটা হলো বিকালবেলার ভিডিও। আমরা বিকালে চন্দ্রিমা উদ্যানে বেড়াতে গিয়েছিলাম, তো সামান্য একটু আমি শ্যুট করেছি। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।